কোচবিহার ছায়ানীড়ের উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় গতকাল থেকে শুরু হল নাটক ও মুখাভিনয় উৎসব 2022। শনিবার সন্ধ্যায় কোচবিহার শহরের সাহিত্য সভার মঞ্চে উৎসবের সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক শ্রী রবি রঞ্জন। এই উৎসবটি করা হয় ছায়ানীড়ের কার্যকরী সমিতির সক্রিয় সদস্য স্বর্গীয় ত্রিদিবেশ রায় স্মরণে। অনুষ্ঠানে ছায়ানীড়ের মুখপত্র সংলগ্ন প্রকাশ করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দীপায়ন ভট্টাচার্য। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য স্নেহাশিষ চৌধুরী, জেলা সমাজকল্যাণ আধিকারিক গৌতম দাস, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা চক্রবর্তী, সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক বিদ্যুৎ পাল এবং পূর্ব গুড়িয়াহাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবনীতা শেখদার। এদিন সন্ধ্যায় কোচবিহার বর্ণনা পরিবেশন করে বিদ্যুৎ পাল নির্দেশিত নাটক ভারতবর্ষ। এরপর কালকুট নাট্যগোষ্ঠী পরিবেশন করে মিলনশীল নির্দেশিত নাটক কুহেলি। এরপর ঠাকুরনগর মাইম একাডেমি অফ কালচার পরিবেশন করে চন্দ্রকান্ত শিরালী নির্দেশিত মুখাভিনয় জীবনে না ফেরা। এরপর আর সি পুন্ডিবাড়ি নাট্যদল পরিবেশন করে কল্লোল দেবনাথ নির্দেশিত নাটক বিনি পয়সার ভোজ। এদিনের সর্বশেষ নাটক ছিল কোচবিহার বর্ণনা প্রযোজিত এবং বিদ্যুৎ পাল নির্দেশিত নাটক আকালপুর। দুদিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ থাকছে কোচবিহার ছায়ানীড়ের নৃত্যানুষ্ঠান, পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী রচিত এবং স্বাগত পাল নির্দেশিত মুখাভিনয় কম্বল এবং স্বাগত পাল নির্দেশিত আরও একটি মুখাভিনয় জ্যান্ত মূর্তি। ইন্দ্রায়ুত প্রযোজিত এবং দীপায়ন ভট্টাচার্য নির্দেশিত নাটক রাজমুকুট। কোচবিহার ছায়ানীর প্রযোজিত বিদ্যুৎ পাল রচিত এবং স্বাগত পাল নির্দেশিত নাটক আমার স্বাধীনতা। আলোক ধারা বানেশ্বর প্রযোজিত এবং তিমির রঞ্জন ঝা নির্দেশিত নাটক মুখোশের আড়ালে। আইপিএ কোচবিহার প্রযোজিত এবং স্নেহাশিষ চৌধুরী নির্দেশিত নাটক সম্পর্ক। সংসপ্তক প্রযোজিত এবং নির্মল কুমার দে নির্দেশিত নাটক সুশোভন প্রকৃতি। এবং শেষে থাকছে কোচবিহার ছায়ানী প্রযোজিত ও স্বাগত পাল নির্দেশিত নাটক বাঁচতে চাই। কোচবিহার ছায়ানীড়ের দুদিনের এই নাটক ও মুখাভিনয় উৎসব বেশ জমে উঠেছে। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর রাজিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারে সমর্থ পাইছি বছরে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। ওই নাটক থেকে, ওই কালারুপ থেকে আমি একটু সরষে তাও তাও একটা সমাধান তাও তাও The thing which I like to mention over here is art and literature. It's not only the personal manifestation, the personality and talent, the thinking process an individual can, but it is also having the social obligation. Why? Because individual development is not aloof, it is amid, is very much amid in the society, is very much carrying the emotions of the society. So if any problem